afară. Mehu Pushpa, Mehu Pushparaj, Meh nahi jhukenga Pushpa. Good morning bondhura, tumra shobai kemon acho? Asha korchi tumra shobai khub bhalo acho. Amra motamoti bhaloi achi. Dekho ekhon baje hocche sokal 6:30. এইমাত্র মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আজকে আবার মানে অনেকদিন পর আজকে মেয়ের সাথে স্কুলে গেলাম কারণ আজকে মেয়ে যেহেতু ইংরাজি পরীক্ষা তো মেয়েকে আমি বললাম যে আমি তোর সাথে মানে মনটা মানছিল না আমাদের ছোটবেলাতে আমাদের মায়েরা যেমন যেত পরীক্ষা টরীক্ষা শুনে মানে পরীক্ষার সময় যখন আমাদের মায়েরা আমাদের সঙ্গে স্কুলে যেত তো মানে আমারও মনটা মানছিল না যে তাই বললাম মেয়েকে চল আজকে তোর সাথে আমি যাই হ্যাঁ মেয়ে তো খুব খুশি যে হ্যাঁ মা চলো এই মাত্র দিয়ে আসলাম মেয়েকে স্কুলে কোনো দিন এরকম মন খারাপ হয় না আজকে দিয়ে চলে আসার সময় খুব মন খারাপ লাগছিল মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়েই থাকি কিন্তু 9:30 পর্যন্ত আমি কি করবো ওখানে দাঁড়িয়ে থেকে ছুটি তো হবে তো সেই 9:30 সময় খুব টেনশন হচ্ছে চিন্তাও হচ্ছে চিন্তা একটা কারণে কারণ আমার মেয়ের হাতের লেখার যে মানে স্পিডটা সেটা খুবই স্লো ওই কারণে আমার খুবই টেনশন হচ্ছে আর কোনো কারণ নেই যাই হোক চলো এখন বাজে হচ্ছে 6:25 তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার সাথে থাকো আমার আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত সাথে থাকো তোমরা তো দেখো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে সকাল প্রায় 12:20 মতন বাজে তো আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 10:00 মেয়েকে মানে খাওয়াতে বসেছি মানে অনেক কষ্ট করে খাইয়েছি কারণ হচ্ছে মানে আমি অনেক দিন বাদে আজকে স্কুলে গেলাম ওকে সকালে দিতে গেছিলাম আবার নিতেও গেছিলাম যেহেতু ওর পরীক্ষা ছিল তো আসার সময় মানে রোদটা মানে আমি নিতে পারিনি এত কষ্ট হয়েছে আমার রোদে মানে জানি না এত শরীর খারাপ কেন হয়ে গেল আমি এতক্ষণ শুয়েছিলাম তো সেই কারণে মানে আমি আজকে এখনো পর্যন্ত কোনোই কাজ করিনি মেয়েকে বললাম তুই একটু কষ্ট করে বাবু আজকে খেয়ে নে ও খেলো না তাও মানে খেতেই চায় না একদম নিজের হাতে আমি কোনো রকম কষ্ট করে ওকে খাওয়ালাম তারপরে আমি শুয়েই ছিলাম তো এখন উঠে এই বাসনগুলোকে আমি মানে মাজছি আজকে সকাল থেকে আমি চাও বানাই না এখন উঠে এই বাসনগুলোকে মাজছি আজকে রান্না বান্না এখন পর্যন্ত আমি কিছু মানে সেরকম কিছুই করতে পারিনি কি বলবো তোমাদেরকে মানে প্রচন্ডই শরীর খারাপ ছিল তো চলো সাথে থাকো দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার মেয়ে কেন এরকম করছে জানো তো আমি মেয়েকে বলেছি যে আমি সামনের জন্মে মানুষ না গৃহপালিত পশু হয়ে জন্মাতে চাই কারণ গৃহপালিত পশু হলে শুধু ঘরে থাকবো খাবো আর শোবো তো মানুষ জন্ম গ্রহণ করলে তো আবার মানে কাজ করে খেতে হবে শরীর খারাপ হলেও রেস্ট পাওয়া যাবে না তাই মেয়ে বলছে না তুমি মানুষ হয়ে জন্মাবে তা আমি বলছি না আমি গৃহপালিত পশু হয়ে জন্মাবো তাই কাজ গুড আফটারনুন বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সেভাবে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা তোমাদেরকে বললাম না যে মেয়ের পরীক্ষা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তো আনার সময়ও গেছিলাম ওর বাবার সাথে তো মানে বাইরের রোদটা মানে বহুদিন পরে বাইরের রোদে বেরিয়েছি জানি না কেন কিসের জন্য মানে রোদটাই আমার একদম মানে এত শরীর খারাপ হয়ে গেল এসে সে বলতে পারবো না মানে যেন মনে হচ্ছে আমার যেন সানস্ট্রোক হয়ে গেছে এরকম আমার লাগছিল তো মানে এসে আমি পুরো শুয়ে পড়েছি কিচ্ছু করিনি আজকে সকাল থেকে মানে কিচ্ছু করিনি চা খাইনি কিচ্ছু করিনি শুধু মেয়েকে একটু খাইয়েছি তাও মেয়েকে খাবারটা দুধটা গরম করে দিয়েছি কনফ্লেক্সটা দিয়ে আমি শুয়েই ছিলাম আর ডাল ভাত আর ডাল মানে আমি বসিয়েছি সেটা পরে মানে ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়ে গেছি স্কুলে যাওয়ার আগে ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করে রেখে গেছি আর এসে মানে আমি আর কিচ্ছু করতে পারিনি আসার সময় একবারে মাছ কিনে নিয়ে আসলো বাবা শঙ্কর মাছ তো শঙ্কর মাছ করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি কারণ বলছি না মানে এত শরীর খারাপ হয়ে গেছে মানে সে মানে আমি বললে ভাষায় বোঝাতে পারবো না যে কীরকম লাগছিল আমি শুয়েই ছিলাম তারপরে কোনো রকমের ওই মানে ডালটাকে ডালটার মানে বৃষ্টি যা দেওয়া দিয়ে
কোনো রকমে ডালটা করলাম, আর কালকে যে চিকেন একটু মেয়ের জন্য রেখে দিয়েছিলাম ওই ওই দিয়ে মেয়ে খেয়ে নিল, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডালে অনেকগুলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আলু সিদ্ধটা ভালো করে ওই কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা লবণ দিয়ে বেশ লাল লাল করে মেখেছিলাম, আর ওই আম দিয়ে ডাল। এই হচ্ছে আজকে করেছিলাম। তো ওই দেখো এখন আমার একার ঘর, আমাকে তো কাজ করতেই হবে বলো, আমি না করলে তো আমাকে আর কেউ করে দেবে না। আমি এখন না করি হয়তো আমি আধ ঘন্টা শুয়ে রইলাম বা এক ঘন্টা শুয়ে রইলাম, কিন্তু সেই কাজটা তো আবার আমাকেই করতে হবে। উঠে পরে দেখলে কোনো রকমে উঠে আমি বাসন তো বাসনগুলো যেগুলো চলেছিল সেগুলো ধুলাম, তো তারপরে দুপুরে মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম আর ওর বাবা খেলো, তারপরে আবার বাসন ধুলাম। মানে যা কাজ সবই করতে হয়, কারণ একার সংসারে যাদের একার হাতে সংসার তারা জানে যে মানে অসুস্থ হয়ে পড়লেও রেস্ট করার জো নেই, নিজেরটা নিজেকেই করতে হবে। তো সে কারণে আজকে সেভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এখন বাজে হচ্ছে 4:20। তো মেয়েকে আমি মেয়েও মানে মানে দেখছে মার শরীর ভালো না, মেয়েও মানে আমার অসুস্থতার সুযোগ নিয়ে ও আর একটা মানে মোবাইল নিয়ে বসে পড়েছে। ও ও উঠেছে 5:30-এর সময়, ওকে আমি বললাম যে শুয়ে পড়, দেখো শুয়ে শুয়ে দেখো আমাদের সময় তো মোবাইল তো মানে মোবাইল তো ছিলই না, হোয়াটসঅ্যাপ অনেক দূরের কথা, ওর ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বলো এগুলোকে কি বলবো, ওর ভাইকেও হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। মানে ও একটা হাড় বানিয়েছে কাগজ দিয়ে, সেই হাড়ের হাড়টা কী করে বানিয়েছে, কী করে হাড়টা বানালো, কী করে কালার করলো না, এই যে আমি ওকে বলেছি হাড় বানাবো, ও বলেছে যে দিদি হাড় বানানোর কি কি উপকরণ লাগবে তুই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস, সেটাই ওকে আমি এখন টেক্সট করলাম। হাড় আর চেনের উপকরণ শুনলে তোমরা কি বললো, ঘুম নেই চোখে, চোখে ঘুম নেই, 5:30-টায় উঠেছে, ঘুমাবে সকালবেলা যখন স্কুল ছুটি থাকবে তখন, মানে যেদিন স্কুলে যাবে না বা যেদিন স্কুল ছুটি থাকবে সেই দিন মানে সকাল 9:30-10 পর্যন্ত এন্টারসে ঘুমিয়ে থাকবে, তখন কোনো ব্যাপার না, পড়ার সময় আবার ঘুম পায়, স্কুল থেকে এসে পড়তে বসালে ঘুম পায়, আজকে পড়াও হয়নি, ও কয়েকটা অঙ্কর বাবা শুধু দিয়েছে আর কোনো কিচ্ছু পড়া হয়নি, কিচ্ছু না, আমি তো নিয়ে বসতেই পারিনি, কি করব বলো, শরীর না দিলে কি করব বলো। যাই হোক এখন মানে আসলাম, এসে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি। ওই আলু সিদ্ধ আর ডাল করেছি, এই হয়ে এই দুপুরবেলা খেয়েছি, রাত্রিবেলা কী করব জানি না, রাত্রিবেলা কী হবে জানি না, দেখা যাক কী হয়। আমার মেয়ে আবার আলুর তরকারি খেতে চায় না, একদম আলুর তরকারি খেতে চায় না, আলু ভাজা খাবে, আমার আবার আলু ভাজা ভালো লাগে না। তো যাই হোক দেখা যাক, রাতেরটা রাতে চিন্তা করব, এখন আগে বেঁচে নিই সুস্থ হয়ে। তো চলো এখনকার মতন তোমাদের সঙ্গে কথা স্থগিত রাখছি। তো ঘুমাবো কি, ঘরে যা গরম, মানে বিছনাগুলোও মনে হচ্ছে যেন দগদগ করছে গরমে, বিছনাগুলো গরমে দগদগ করছে, শোবো কি বলো, ঘুমই তো আসবে না এত গরমে। ওপরে যে এই যে পড়ে যে ফ্যানটা চলছে, এই ফ্যানটাতে মনে হচ্ছে যেন আরো বেশি করে গরম হাওয়া ছড়াচ্ছে, আরো বেশি গরম লাগছে। চলো এখনকার মতন তোমাদের সঙ্গে কথা স্থগিত রাখছি, কথা হবে আবার পরে। দেখো ঘুমাবে কি, পুষ্পার ডায়লগ দিচ্ছে শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখে, মানে এত মোবাইলের প্রতি নেশা হয়ে গেছে, এ বলে না প্রতিটা বাচ্চার মানে মোবাইলের প্রতি এত ঝোঁক বেড়ে গেছে মানে ছাড়ানোটা খুব কঠিন। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন চা নিয়ে বসে পড়েছি, চা খাবো, সকালবেলা বললাম না চা খাইনি,
তো এখন চা করতেই লাগবে, ওর বাবাকে দিতে লাগবে, আর আমারও একটু খেতে ইচ্ছা করলো। আমাদের এই ঘরটা দেখো, রাত্রিবেলা মানে সন্ধ্যা হয়ে গেলে আমরা এই ঘরের লাইটটাকে না অফ করে দিই, আর এই উপরে দেখো ফ্যানটা চলছে, আর এই লাইটটা জ্বালিয়ে দিই, আর এই যে বাইরে দিয়ে দেখো গাছগুলো থেকে এত হাওয়া আসে, মানে খুব ঠান্ডা হয়ে যায় ঘরটা, খুবই ঠান্ডা হয়ে যায় ঘরটা, মানে এত আরাম বলে বোঝাতে পারবো না, খুবই আরাম এই ঘরটা। এই ঘরটায় যতই করো না কেন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঘেমে নে উঠেছি পুরো, এত মানে এত চোখে ঘুম ভর্তি ছিল, মানে ঘুমিয়েছি কিন্তু মানে মানে এত গরম লাগছে, কিন্তু এত ঘুমও পাচ্ছে মানে উঠতেও পাচ্ছি না, এদিকে গরমে খুব কষ্টও পাচ্ছি, যেমন আমি তেমনি মেয়ে। এই উঠে এখন নেল পালিশ পরলাম, দেখেছো আমিও আমি একটু লুকিয়ে লুকিয়ে নেল পালিশটা পরছিলাম, নেল পালিশটা লুকিয়ে লুকিয়েই পরছিলাম, এবার মেয়ে হঠাৎ করে এসে দেখ মানে মেয়েকে না দেখানোর জন্য, যে ওদের স্কুলে যদি মানে বকা ঠকা দেয় তো ও ঠিক দেখে ফেলেছে, দেখে এবার ও কান্নাকাটি জুড়ে দিয়েছে ও নেল পালিশ পরবে, ওকে যত বলছে যে পড়িস না তোদের স্কুলে মানে রেস্ট্রিকশন আছে বা বারণ আছে, ও শুনবে না, না ওর কোন বান্ধবী পড়ে আসে দুই হাতেই পড়ে আসে, ওকেও পড়তে হবে, তা ওদের আবার বুধবার স্কুল হয়ে ছুটি হয়ে আবার ছুটি পড়ে যাবে, আবার সেই গিয়ে 21 তারিখে স্কুল, আমি বললাম ছুটিটা পড়ো বুধবার দিনকে তোকে পড়িয়ে দেবো, হবে না সে কি কান্নাকাটি দরজা বন্ধ করে, বললাম ঠিক আছে তোকে পড়িয়ে দিচ্ছি, মেয়েকেও পড়াতে হবে এখন, তো চলো আমি চা আমি একটু চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই দেখো কালকে যে কিনতে গেছিলাম জামা কাপড়, তার মধ্যে থেকে 3টে সেট, এই ইয়েলো টি শার্টের সেটটা আমার বড়দার ছেলের, আর এই রেড কালারের যে সেটটা এটা আমার ছোটদার ছেলের, এই রেড কালারেরটা, আর যে পিঙ্ক কালারের যে সেটটা ওটা হচ্ছে আমার মেয়ের, 3টে সেম জিনিস, কালারগুলো শুধু আলাদা, এগুলো আমার মানে ছোটদা দিল, তিনজনেই সেম এজ, মানে 2 মাস 2 মাস 4 মাসের ছোট বড় সবাই তো, আর এইগুলো এই প্যান্টগুলো আমার মেয়ের জন্য কিনেছি, আমি আর কিছু কিনিনি, শুধু মেয়েকে এই 3টে প্যান্ট কিনে দিয়েছি, ও 1লা বৈশাখে আমার তরফ থেকে মেয়ের জন্য এইটুকুই, আর কিছু কেনা হয়নি আমার, মানে আমার জন্য আমি কিছু কিনিনি আর কারোর জন্যই এবছরে কিছু কিনিনি, শুধু মেয়ের জন্য এই 3টে প্যান্টই কিনতে পেরেছি। আর কিছুদিন আগে তো আমি কটা নাইটি কিনেছিলাম, তো সেগুলো তো রয়েছেই নতুন, তো সেই কারণে আমি আর কিছু নেব না এবছরে। তো বন্ধুরা আবার চলে এসেছি রাত্রিবেলা তোমাদের সঙ্গে গুড নাইট করতে, এখন বাজে হচ্ছে 12টা 16, রাত 12টা 16 বাজে, কালকে সকালে মেয়েকে স্কুলে পাঠাবো, দেখো 5:30টার সময় উঠবে এখনো জেগে রয়েছে, ও বলছি যে শুয়ে পড়, কথা শোনে না, একদম কথা শোনে না, ও খাতায় অঙ্ক খাতায় রুল টানা ছিল না, সেই রুল টুল টেনে দিলাম, পেন্সিল শিস টিস সব কেটে দিলাম, কালকে স্কুলে যাবে, পরশু স্কুলে যাবে, তারপর থেকে ছুটি পড়ে যাবে, আবার 20 তারিখ পর্যন্ত ছুটি, 21 তারিখে স্কুল খুলবে, 21 তারিখে আবার অঙ্ক পরীক্ষা, বুঝেছো, নোটিশ দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, নোটিশ দিয়ে দিয়েছে, প্লাস ওদের খাতা তো আর কি ওরা বোর্ডে টুকে দিয়েছে, ওরা লিখে নিয়েছে, দেখো হাই কিছু বলবো, তো এখন আমরা রাত্রে তো রুটি খেলাম, রুটি খেলাম, চানা মশলা কিনে নিয়ে আসলো, ওইবেলা ওর বাবাকে আলু আনার কথা বলেছিলাম, ওর বাবার খেয়াল ছিল না, আর এখন দেখবে রোদের মধ্যে না বারবার দেখবে বাইরে যাওয়াও যায় না, তো সেই কারণে মানে আর ওর বাবা পড়াতে গেছে, এসছে সেই 10:30টার সময়, তো 10:30টার সময় যদি আলু নিয়ে আসে কখন আলু কাটবো কখন তরকারি করবো, ওই জন্য ওর বাবা চানা মশলা কিনে নিয়ে আসছে, রুটি আর চানা মশলা, এই আমরা রাত্রিবেলা ডিনার করলাম, তো এখন আমরা ঘুমাবো, তো তার আগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ঘুমে উমরি কে বলে দেন, তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্য করে দিও, একটা লাইক করতে কি আর আসে বলো, একটা লাইক করে দিও যদি ভালো লাগে, ভালো না লাগলে লাইক করতে হবে না, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে নিও, কমেন্ট করো, যদি কিছু বলার থাকে কমেন্ট করো, আর কি বলবো তোমাদেরকে,
যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেল নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমার ভিডিওগুলো পোস্ট হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন গুড নাইট, তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই প্রার্থনা করি। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, শুভরাত্রি।